নমস্কার বন্ধুরা, লাঞ্চ বক্স আজকে তার ঝুড়ি থেকে কি রেসিপি বার করে চলো আজকে দেখে নিই আমরা। আজকে কোনো রেসিপি না, আজকে আমি একদম নতুনত্ব রান্না পুজোর এক স্পেশাল থালি নিয়ে তোমাদের কাছে এসেছি। আর আজকে থালিতে আছে এরকম একটা স্পেশাল রুই ভাপা। যদি আপনারা এই রুই ভাপা রেসিপি পেতে চান তাহলে লাঞ্চ বক্স চ্যানেলে গিয়ে আপনারা রেসিপিটা দেখে নিতে পারেন, আশা করি সবার খুব ভালো লাগবে। রান্না পুজোর স্পেশাল থালিতে প্রথমেই আছে ভাত, তারপর কাঁচা লঙ্কা, লেবু আর নুন। আজকে এই স্পেশাল থালিতে আমি নরকমের ভাজা রেখেছি, তারপর হচ্ছে গোল গোল করে আলু ভাজা, তারপর দিলাম করলা ভাজা। আমাদের কিন্তু চ্যানেলটি একদম নতুন, তাই আপনারা আমাদের সাথে থাকুন আর আমাদের পাশে থাকুন। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর কমেন্ট করুন, আর পারলে শেয়ার করুন। তারপর দিলাম বেগুন ভাজা, তারপর কাবরুল ভাজা, তারপর পটল ভাজা দিলাম। চিচিঙ্গে ভাজা, এটা একটু মিষ্টি মিষ্টি করে ভাজা হয়, একটু চিনি দিয়ে ভাজলে খেতে ভালো লাগে। তারপর হচ্ছে ঢেঁড়স ভাজা, আর তার সাথে হচ্ছে নারকল ভাজা, আর হচ্ছে ওলের কোপ্তা। এই ওলের কোপ্তার রেসিপি একদিন আপনাদের সাথে আমি শেয়ার করব। এই হচ্ছে আজকের থালি স্পেশাল খাবার। তারপর হচ্ছে মিষ্টি মিষ্টি করে মসুর ডাল, আর তার সাথে রুই ভাপা। রুই ভাপার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, সবার খুব ভালো লাগবে। আর সবার শেষে চালতার চাটনি। লাঞ্চ বক্স আনতে চলেছে বিভিন্ন ধরনের আধুনিক রান্নার সাথে সাথে পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্নাগুলো, বা বলতে পারেন গ্রাম বাংলার পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্নাগুলো। সমস্ত রকমের রান্নার ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, তার সাথে লাইক করুন আর শেয়ার করুন। আশা করি আপনাদেরকে লাঞ্চ বক্স হতাশ করবে না, আপনারা লাঞ্চ বক্সের সাথে থাকুন ও পাশে থাকুন। আজ এখানেই শেষ করলাম, আবার আর একদিন নতুনত্ব কোনো রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।